ভোলায় তেলবাহী জাহাজ ডুবির 3 দিন পেরিয়ে গেল, এখনো জাহাজটি উদ্ধার করা সম্ভব হয়নি। সবশেষ পরিস্থিতি জানাতে ও ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, জাহাজ উদ্ধারে আজ তৎপরতা কেমন এবং কোনো অগ্রগতি আছে কিনা? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি যে স্থানটিতে জাহাজটি দুর্ঘটনা কবলে পড়েছে সেই স্থানটিতে আমি এখন অবস্থান করেছি। আমি একটি জাহাজে অবস্থান করছি। যদি উদ্ধার তৎপরতা সম্পর্কে আপনাকে জানাতে চাই, আজকে যে উদ্ধার তৎপরতা তৃতীয় দিনে সেটি কিন্তু এখনো কিন্তু শুরু হয়নি। তবে BIWTA যেমনটি বলছিল, তাদের যে উদ্ধার কাজের জন্য কিন্তু পদ্মা অয়েল কোম্পানি নিজস্ব ব্যক্তিগতভাবে এইটি উদ্ধার কাজ শুরু হবে এবং সহযোগিতা করবে কিন্তু BIWTA। তো আজকে কিন্তু নতুন করে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে। 3 সদস্যের বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে BIWTA এবং এই তদন্ত কমিটিকে কিন্তু আগামী 5 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের টিম কিন্তু এই যে দুর্ঘটনার পর থেকে কিন্তু এই ঘটনাস্থলে রয়েছে এবং উদ্ধার কাজ সহ যাবতীয় যে কার্যক্রম রয়েছে, বিশেষ করে জাহাজের নিরাপত্তার কার্যক্রমটি কিন্তু তারা, আপনি দেখতে পাচ্ছেন যে উদ্ধার যে কার্যক্রমের যে বিষয়টি সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। আমরা এখন বাংলাদেশ কোস্ট গার্ডের একজন কর্মকর্তার সাথে কথা হলো এবং জানতে চাবো আপনাদের উদ্ধার তৎপরতা সম্পর্কে একটু সংক্ষেপে বলেন। আপনারা জানেন যে যখন থেকে সাগরনন্দিনী 2 নামক জাহাজটি দুর্ঘটনা কবলিত হয়েছে তখন থেকে বাংলাদেশ কোস্টগার্ড 24 আওয়ার্স এটা নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা নিশ্চিত বিধান করছে। আমাদের প্রাথমিক ডুবুরি দল নিচে নেমেছে এবং যে কম্পার্টমেন্টগুলো আছে সেগুলো সিল করা কিনা এগুলো চেক করেছে এবং পাশাপাশি যে আমাদের উদ্ধারকারী বার্জ আসছে হুমায়রা, ওটার সাথে সাথে আমাদের কোস্টগার্ড টিম এখানে থাকবে এবং উদ্ধার কাজে যাবতীয় সহায়তা করবে এবং পুরো জিনিসটা শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড পাশে থাকবে। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোনের যে টিমগুলো কিন্তু এখানে অবস্থান করবে বলে আমাদেরকে জানিয়েছে। তো আমরা BIWTA-র থেকে আরেকটি তথ্য জানতে পেরেছি। BIWTA একটি তথ্য দিয়েছে, BIWTA-র যে পরিচালক রয়েছেন মোহাম্মদ শাহজাহান, তিনি আমাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে যে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়েছে সেই জাহাজটি কিন্তু আসলে পাইলট কিন্তু ছিলেন না, ঘটনার সময় কিন্তু পাইলট ছিলেন না এবং এটি মেরিনাইন ভঙ্গ করে চলাচল করার কারণে এই দুর্ঘটনার কবলে পড়েছে এমনটি কিন্তু BIWTA বলছিল। এবং BIWTA আরেকটি তথ্য জানিয়ে এই যে মেরিনাইন ভঙ্গ করার কারণে কিন্তু তারা এই জাহাজটির বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেবে। সাগরনন্দিনী 2 নামের যে জাহাজটি, এই জাহাজটি মেরিনাইন ভঙ্গ করেছে এমনটি কিন্তু BIWTA-র পক্ষ থেকে বলা হয়েছে এবং তারা বলছিল এই যে মেরিনাইন ভঙ্গ করার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর দুপুর নাগাদ কিন্তু উদ্ধারকারী জাহাজ বার্জো চলে আসবে এবং তখন থেকে উদ্ধার কাজ শেষ হবে এবং যত দ্রুত সম্ভব তারা এই উদ্ধার কাজটি করতে সক্ষম হবে বলে আমাদেরকে এমনটি জানিয়েছে। ছোট অসংখ্য ধন্যবাদ আপনাকে।